আসসালামু আলাইকুম টেক বিডি চ্যানেল থেকে আমি আশরাফ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এর আগে আমরা শিখেছিলাম হচ্ছে গোল কাঠের পরিমাপ কীভাবে করতে হয় তো আজকে দেখেন আমি দেখাবো হচ্ছে চেরাই কাঠ বা সাইজ কাঠের পরিমাপ কীভাবে করতে হয় তো এটা খুবই সহজ একটা প্রক্রিয়া মনে করেন যে এখানে আমার কাঠের সাইজ আছে হচ্ছে পনেরো ফিট তো দেখেন এটা সাইজ হচ্ছে লম্বা হচ্ছে পনেরো ফিট পনেরো ফিট পোস্ট হচ্ছে বিশ ইঞ্চি আর এটার যে থিকনেস থিকনেসটা হচ্ছে বা পুরুত্ব এটা তিন ইঞ্চি তো এখানে একটা জিনিস লক্ষণীয় বিষয় এটার যে দৈর্ঘ্যটা সবসময় থাকবে ফিটে আর প্রস্থ এবং আপনার হচ্ছে পুরুত্ব যেটা বা থিকনেস সেটা থাকবে ইঞ্চিতে তো এটাকে আমরা এটার যে সূত্রটা যদি দেখি আমরা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু পুরুত্ব বাই একশো খুব সহজ সিস্টেম দৈর্ঘ্য হচ্ছে আমাদের পনেরো ফিট প্রস্থ বিশ ইঞ্চি পুরুত্ব হচ্ছে তিন ইঞ্চি এই তিনটাকে আমরা যদি ক্যালকুলেটারে গুণ করি তাহলে আমরা খুব ইজিলি পেয়ে যাব দেখেন দৈর্ঘ্য হচ্ছে পনেরো ইন্টু বিশ ইন্টু তিন ভাগ হচ্ছে একশো চুয়াল্লিশ তার মানে আমরা রেজাল্টটা পেলাম হচ্ছে সিক্স পয়েন্ট টু ফাইভ সি বা কিউবিক স্কোয়ার ফিট তো খুব সহজ একটা প্রক্রিয়া আপনারা খুব ইজিলি পারবেন এটার জন্য আপনাদেরকে সায়েন্সের স্টুডেন্ট হতে হবে না পড়াশোনা করতে হবে না জাস্ট এক সেকেন্ডের একটা সূত্র এটা যদি আপনারা ফলো করেন তাহলে কাঠের মাপটা আপনারা খুব ইজিলি বার করতে পারবেন তো আমার এই চ্যানেলে ভিডিও যদি ভালো লাগে আপনারা হচ্ছে লাইক দেবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন যাতে অন্য লোক অন্যরা এটা দেখতে পারে এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে করে এই ধরনের ভিডিও আমি আপনাদেরকে আরও উপহার দিতে পারি ধন্যবাদ সবাইকে